नमस्कार, नमस्ते सभी को, गुड आफ्टरनून। आज मैं दिखाऊंगी कुछ अच्छा अच्छा मूगा तसर का कलर और दिखाऊंगी कुछ लेटेस्ट टाइप का दोपियन सेमी तसर और दिखाऊंगी ये क्या फैब्रिक है, खड्डी सेमी खड्डी में कुछ अलग सा डिजाइन। কোনটা আগে দেখাবো বন্ধুরা বলো, ঠিকঠাক আছে তো পিকচার আর সাউন্ড ঠিকঠাক আছে তো? হঠাৎ করে চলে এলাম, এখন তো সবসময় ভিডিও করছি, ভিডিও পাও তোমরা, কিন্তু এখন দেখাবো একদম লাইভে। যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু বুকিং করতে হবে, একটু জয়েন করতে থাকো। ভালো ঠিকঠাক আছে লাইট? কিন্তু কেটে আসলে হতো হঠাৎ করে, অন্তত 10টা মিনিট পোস্টটা দেবার পরে। আচ্ছা, আজকে আমি কি কি দেখাবো দেখি দাও। দেখো খুব সুন্দর খাড্ডি আছে, সেমি খাড্ডি, একদম নতুন ডিজাইন, খুব সুন্দর সুন্দর কালার এগুলো থাকবে। আচ্ছা আর থাকবে দাও, সেমি সফট সিল্ক থাকবে, ভীষণ সফট, ভীষণ গর্জিয়াস কিছু ব্রাইট কালার। সেমি দোপিয়ানে থাকবে এইভাবে খুব সুন্দর সুন্দর কালার, পুরো জাল কাজ, যেটা ভীষণ ডিমান্ড করো তোমরা, একদম জাল কাজ থাকবে। আচ্ছা আর থাকবে এই দেখো, খুব ভালো ভালো কালার, দুর্দান্ত কালার, মুগার বেশ কিছু নতুন কালার, কিছু ডিজাইন। এই ডিজাইনটা আমি প্রথম দেখাচ্ছি মুগার, এর কিছু থাকবে, এর বেশ কয়েকটা কালার আমি দেখাবো, এরপর তো ভিডিও থাকবে। আজকে কিন্তু দেখাবো একদম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু চটপট বুকিং করতে হবে, কারণ জাস্ট হয়ে এসেছে। আমি জানি প্রচুর বন্ধুরা ডিমান্ড করবে, কিন্তু জাস্ট যেহেতু আজকে হয়ে এসেছে আমি কিন্তু আজকে অল্প করেই দেখাবো, স্টক লিমিটেড দেখাবো। পরে আমি ভিডিও করে দেবো, আজকে যেহেতু হঠাৎ করে এলাম, অনেকেই হয়তো জানেন না, নোটিফিকেশন পাবেনও না, এই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। পুরোটা আসছে কিনা একটু দেখবে, হ্যাঁ পুরোটা আসছে কিনা। খুব সুন্দর কালার দেখো, ব্রাউন অ্যান্ড রেড, এই ফ্যাব্রিকটা সেমি ডোপিয়ান, এই হচ্ছে দেখো ফ্যাব্রিকটা, খুব সুন্দর একটা রেড বর্ডার, বোল্ড একটা রেড বর্ডার। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, বডিতে থাকবে এইভাবে জারির সাথে মিনা, রানি আর গ্রিন দিয়ে মিনা, এগুলো কিন্তু একদম জারি। পুরো অল ওভারটা আমি দেখিয়ে দেবো, কালারটা ঠিকঠাক আসছে আশা করছি। খুব সুন্দর একটা ব্রাউনের শেড, একদম দেখো আনকমন একটা কালার শেড, ব্রাউনের সাথে রেড, এই হচ্ছে কিন্তু পুরো ভেতরটা। পার্টটা একদম বানারসি বর্ডার আছে আর ভেতরে উইভিংটা অসাধারণ এইভাবে থাকছে পুরো শাড়িতে, কিন্তু অল ওভারটা যেভাবে এই যে যাচ্ছে পুরো অল ওভারটা, কিন্তু আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো, পুরো শাড়িতে একদম এন্ড অব দি কিন্তু এরকম যাচ্ছে, আর খুব সফট ফ্যাব্রিক, দিস ইজ ভেরি সফট অ্যান্ড বডি হাগিং শাড়ি। প্রাইস ইজ 2550, 2550। ইসকা কুছ কালার মে দিখা দুঙ্গি আপ, দাও দাও কালার দাও। ও এইগুলো এদিকে নিও না, খুব সুন্দর একটা গ্রিন, এবার যেটা দেখাচ্ছি খুব সুন্দর গ্রিনের সাথে রেড, আঁচলটা দুর্দান্ত, কি সুন্দর দেখো উইভিংটা, অপূর্ব উইভিং। রায়া মুখার্জি অপূর্ব শাড়িটা গো, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমি তাই ভাবছি পুরোনো বন্ধুরা কোথায় গেল, আমি তো হঠাৎ করে চলে এলাম, জাস্ট শাড়িটা হাতে এলো, আমি দেখিয়ে দিচ্ছি, কারণ মানে স্টোর থেকে বেরিয়ে যাবে এগুলো আপনারা দেখতে পাবেন না, এই জন্য জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রথম এলো আমি ভিডিও করে সময় নেই ভিডিও করবার, লাইভে চলে এলাম।
দেখো খুব সুন্দর সিগ্রিনের সাথে রেড, আঁচলটা দেখো আর কি হালকা, শাড়িগুলো হাতে পেলে আপনারা বুঝবেন কি হালকা। আচ্ছা ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিই, দেখো ব্লাউজ পিসটা আগেরটা মিস হয়ে গেছে, এটা দেখিয়ে দিচ্ছি, অসাধারণ ব্লাউজ পিস, পুরোটাই কিন্তু এইভাবে ব্রোকেট উইভিং এর সাথে যাচ্ছে, ফ্লোরাল প্যাটার্নের ভেতরে ভেতরে ছোট্ট দেখো ফ্লোরাল প্যাটার্নের বুটি আছে, পুরো শাড়িটা কিন্তু উইভিং এর কোনো প্রিন্ট নয়, এটা কিন্তু উইভিং এর একটা ব্যাক পোর্শন দেখাই, এই হচ্ছে শাড়িটার ব্যাক পোর্শন, পুরো মিনা থাকছে জারির সাথে সাথে 2550। ইসকা কালার মে কুছ দিখা দেতি হু, হ্যাঁ ওই কালারটা দাও, মুখে খুলে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম ভাবে 4 বাজে খুলে দাও, তোমরা একটা খুলতে থাকো। ইয়েলোর সাথে দেখো ব্রাউন, ইয়েলোর সাথে ব্রাউন, এই হচ্ছে শাড়িটা। সুপ্রিয়া বিশ্বাস খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে, অনেকদিন পর লাইভে এলাম, এবার কিন্তু মাঝে মাঝে আমি লাইভে আসব, কারণ অনেক সময় কি হচ্ছে ভিডিও করবার জন্য কিন্তু এই শাড়িগুলো মিস করে যাচ্ছেন আপনারা, এগুলো দেখাতে পারছি না, এই জন্য জাস্ট হাতে যেই আসবে আমি মাঝে মাঝে লাইভে চলে আসবো টুক করে। এই হচ্ছে শাড়িটা, একদম খুব সুন্দর একটা ইয়েলোর সাথে, দেখুন সরস্বতী পুজোর সামনে, একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি হলে মন্দ হয় না, আর একটু গর্জিয়াস শাড়ি, প্রথমে মেয়ে পরবে তারপর তো মা পরতে পারবে, এই শাড়িগুলো একদম সেই কথা মাথায় নিয়ে, আর একটু গর্জিয়াস না হলে ঠিক বিয়ে বাড়িতে মানায় না, দেখুন সরস্বতী পুজোর দিন একটু গর্জিয়াস চাই, তার সাথে দেখুন আঁচলের কন্ট্রাস্টটা কি সুন্দর, একদম মেরুনের কন্ট্রাস্ট, ইয়েলো আর মেরুনের কন্ট্রাস্ট কিন্তু ভীষণ ব্রাইট সব সময়। আর ব্লাউজ পিসটা দেখাই, এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো ব্রোকেটে থাকছে ব্লাউজ পিস। তন্দ্রা সরকার লিখছো, দিদি আপনি যেটা পড়েছেন তার প্রাইস কত? তন্দ্রা ম্যাম আমি যেটা পড়েছি ওটার প্রাইস 4850, 4850, আমি লখনউ চিকন পড়েছি পিসকোসে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, পুরোটা কিন্তু ব্রোকেট উইভিং থাকছে আর অল ওভার কাজ থাকছে, দিস ইজ সেমি ডোপিয়ান, প্রাইস ইজ 2550, 2550। আরেকটা একটু লাইট কালার, একটু লাইট কালার, এটা একটু ডিপ ডিপ দেখালে হবে না, বুটিক ক্রিয়েশনের প্রচুর বন্ধু আছেন যারা একটু সফট কালার লাইট কালার ভালোবাসেন, দেখুন খুব সুন্দর একটা লাইট কালার, এই হচ্ছে এক্সাক্ট কালারটা, এই হচ্ছে এক্সাক্ট কালারটা, না ক্রিম না বেজ না হোয়াইট, খুব সুন্দর একটা কালার, তার সাথে এইভাবে বটল গ্রিনের আঁচল যাচ্ছে, ব্লাউজ পিসটাও খুব সুন্দর, এই হচ্ছে ব্লাউজ পিসটা, পুরো ব্রোকেট উইভিং এ যাচ্ছে ব্লাউজ পিস। কেমন লাগছে অনুষ্ঠান বন্ধুরা একটু কমেন্ট করলে ভালো লাগবে, কারণ অনেকদিন পর লাইভে এলাম, এই হচ্ছে পুরোটা, পুরোটা কিন্তু এইভাবে উইভিং এ যাচ্ছে, আর সবার কাছে কিন্তু একটা ডিমান্ড শেয়ার চাই, কিন্তু আজকের অনুষ্ঠানটা কিন্তু বেশি বেশি করে শেয়ার চাই। এবার এর কালার দেখাবো আরো একটা দুটো, দাও মিড নাইট ব্লু, এটা কিন্তু ব্ল্যাক এর মতো লাগছে কিন্তু এটা ব্ল্যাক নয়, এটা কিন্তু মিড নাইট ব্লু, কন্ট্রাস্ট গুলো কেমন হয়েছে বন্ধুরা, কন্ট্রাস্ট গুলো কেমন হয়েছে দেখুন, একদম মিড নাইট ব্লুর সাথে না ব্লু এর একটা শেডস। বুকিং করতে হলে স্ক্রিনশট নিতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে 8013392307 9433629 6 9, এই দুটো নম্বরে যে কোনো নম্বরে। এই হচ্ছে মিড নাইট ব্লু, দেখুন প্রচুর মিনা আছে এটাতে, দেখুন অরেঞ্জ আছে, গ্রিন আছে, রানি আছে জারির সাথে সাথে, আর পুরো অল ওভারটা থাকবে এইভাবে, আমি একটু গায়ে ফেলে দেখাই, এই হচ্ছে বর্ডারটা, এই হচ্ছে বর্ডার, পুরো বডিতেই থাকছে এইভাবে, পুরো বডিতে থাকছে কাজ, পরলে না অসাধারণ লাগবে শাড়িগুলো, পুরো অল ওভারটাই কাজ, 2550, 2550। আর দেখাবো এটার বিপিটা, এই হচ্ছে বিপিটা, বিপিটা পুরোটা কিন্তু এভাবে ব্রোকেট উইভিং এ আছে, সেমি ডোপিয়ান, এগুলো প্রাইস থাকছে কিন্তু 2550। আচ্ছা মধুমিতা মজুমদার লিখছেন, তোমার হাতেরটার প্রাইসটা বলো, আমার হাতেরটা মানে এটার প্রাইসটা 2550 ম্যাম, 2550। শাশু দিদি অনেকদিন পর লাইভে, কেমন আছো? তোমার কমেন্ট দেখার আগেই কিন্তু আমি বলেছি কেমন আছো, অনেকদিন পর, অনেকদিন পর শাশু দিদি, এবার না মাঝে মাঝে আসতে হবে, প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে, লাইভে আসি না কেন, আসলে কি হয় যখনই কোনো ভালো শাড়ি এসে যায় না হাতে, ছোট ছোট করে ভিডিও করে দিই, তাহলে কি হয় সুবিধা হয়, কিন্তু তাতে কি হচ্ছে প্রচুর শাড়ি মিস হয়ে যাচ্ছে, এই জন্য জাস্ট এলো, মানে একদম হাতে গরম শাড়ি, এগুলো জাস্ট হয়ে এলো একদম বেনারস থেকে, তাহলে একটু দেখিয়ে দিই, মুগার কালার কিছু দেখিয়েছি নতুন নতুন, আরো খুব সুন্দর একটা ভিডিও থাকছে। মধুমিতা মজুমদার লিখছো,
বলে ওনার সাথে হয়ে বলে দিয়েছি আমার প্রাইস 2550, মোনা মণিমালা সাহা চেক সিল্ক, আর রাখেন না একদম রাখি চেক সিল্ক, চেক সিল্কের খুব সুন্দর সুন্দর তৈরি হচ্ছে। জাস্ট শীতকাল তো চলে এসছে আর রোদটা খুব সুন্দর ঝলমলে রোদ, খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, একটু সাথে থাকতে হবে, একটু প্রোগ্রামটা ফলো করো দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে সেমি ডোপিয়ান, এগুলো একদম সেমি ডোপিয়ানে আছে, দেখো এটা একটু ধরো, কর্নারটা ধরো, এই হচ্ছে দেখো মেরুনের সাথে ব্লু, একদম মেরুনের সাথে ব্লু আছে। আর এই হচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো বডিতে কিন্তু এভাবে কাজ থাকছে, দেখো এইভাবে থাকছে পুরো বডিতে কাজ, আর ভীষণ সফট। একটা জাস্ট আমি এইভাবে মুঠো করে দেখাচ্ছি তোমাদের, ফ্যাব্রিকটা এতটা সফট, দেখো জাস্ট এইরকম, এইরকম সফট, ভীষণ সফট শাড়ি। আর বডি হাগিং, যারা নতুন শাড়ি পরছো একদম ইজি টু ক্যারি, ফ্যাব্রিকগুলো চিন্তা ভাবনা করে করা হয়েছে যাতে একদম ইজি টু ক্যারি হয়, একদম বাজেট ফ্রেন্ডলি হয়। এই হচ্ছে শাড়িটা, একদম মিনিমাম রেঞ্জে ম্যাক্সিমাম ফ্যাশনের শাড়ি, কিন্তু দাম থাকছে 2550, 2550। শাশ্বতী দিদি লিখছো শাড়িগুলো খুব সুন্দর, আমি তোমার খাদ্দি পরে বিয়ে বাড়ি গিয়েছিলাম, ছবি কই, ছবি চাই তো শাশ্বতী দিদি, ছবি পাঠিও। সীমা শিকদার লিখছো খাদ্দি দেখাবে, হ্যাঁ খাদ্দি দেখাবো, খাদ্দি একটা নতুন ডিজাইন এসছে, খাদ্দি দেখাবো, দাও আমাকে দিদা হাতে দিল খাদ্দি গুলো দিল। আচ্ছা খাদ্দির এই খুব সুন্দর সুন্দর কালার দেখাবো, এটা একদম নতুন আর কি, সফট, ভীষণ সফট, হ্যাঁ হলো খুব সুন্দর, দেখো ডিজাইন গুলো দেখো, একদম হাটকে ডিজাইন। এই হচ্ছে শাড়ি, এগুলো সব সেমি খাদ্দি, এই শাড়িটা তোমার থেকে মাশরু নিয়েছি, দারুণ হয়েছে, আর বিষ্ণুপুরি কলাক্ষেত্রটাও জাস্ট অসম, থ্যাংক ইউ সুপ্রিয়া ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রিয়া ম্যাম। অনেকদিন পর লাইভে পুরনো বন্ধুরা কমেন্ট করছে জেনে ভীষণ ভালো লাগছে, সবাই খুব ভালো আছো নিশ্চয়ই, আর ভালো থেকো এভাবেই, আর একটু লাইক আর শেয়ার চাই কিন্তু বন্ধুদের কাছে, আজকে বেশি বেশি করে শেয়ার চাই, কারণ আমি হঠাৎ করে লাইভে এসেছি, শেয়ার করতে থাকো তাহলে অনুষ্ঠানটা অনেকে মিলে একসঙ্গে দেখতে পারবে, একটু এরমভাবে ধরো, হ্যাঁ খুব সুন্দর, বেশি না বেশি না, মিড নাইট ব্লুর সাথে দেখো রেড, একটা নতুন ডিজাইন, ডিজাইনটা কেমন হয়েছে দেখো, খুব সুন্দর একটা ডিজাইন, ডিজাইনটা কেমন হয়েছে বলতে হবে, লাগ বুটি আছে, দুটো প্যাটার্নের ডিজাইন আছে, দেখো একটু ক্লোজ নিয়ে নাও, একটা দেখো একটু ফ্লোরাল প্যাটার্নের, একটা একটু সার্কেল মোটিভের, মানে কত কিছু চিন্তা ভাবনা করে একটা শাড়ি তৈরি হয়। আর এই হচ্ছে দেখো পাড়ের পোর্শনটা, বর্ডার দুটো ভীষণ সুন্দর, জারিটা না খুব সুন্দর, একটু ম্যাচ লুকের জারি, গ্লসি বা চকচকে নয় জারিটা, এখন সবাই আপনারা যারা পছন্দ করেন একটু ম্যাট লুকের জারি, আঁচলটাও খুব সুন্দর, আর পুরো বডিতে থাকবে এইভাবে কাজ, এইভাবে একটা খুলতে থাকো, পুরো বডিতে থাকবে এইভাবে কাজ, দেখো একদম মিড নাইট ব্লু আর রেড, আর পাড়গুলো না একটু স্লিক দিয়েছি, তারে আরো হালকা হবে, আর লাইট ওয়েট শাড়ি সবাই পছন্দ করেন আপনারা। এই হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিসটা দেখাই, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকবে এইভাবে প্লেনে, এই হচ্ছে ব্লাউজ পিস, থাকছে কিন্তু এই বর্ডারটা। এর কয়েকটা কালার আমি দেখাবো, ফ্যাব্রিক সেমি খাদ্দি, প্রাইস ইজ 2150, 2150। এর কয়েকটা কালার আমি দেখাই, ওহো কি দুর্দান্ত, দেখুন রেডা নি হলো, বিয়ের কনেকে গিফট দিতে হবে কিংবা নিজেকে পড়তে হবে বিয়ে বাড়িতে, কি ধরনের শাড়ি পরবে, একটু ব্রাইট রেড কালার, তার সাথে ইয়েলো সেমি খাদ্দি, এই হচ্ছে শাড়িটা। অনেকেই হয়তো লাইভটা এখন মিস করে যাচ্ছেন, কারণ আমি হঠাৎ চলে এসেছি, জাস্ট 5-10 মিনিটের ইয়েতে আমি চলে এসেছি, একটু আপনারা ভিডিওটা থাকলে দেখে নেবেন, খুব ভালো ভালো শাড়ি দেখানো হয়েছে, একদম নতুন কিছু কালেকশন বুটিক ক্রিয়েশনের মিনিমাম রেঞ্জের। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, একদম হলুদে যাবে ব্লাউজ পিস, কন্ট্রাস্ট রেড, জাস্ট স্ক্রিনশট নিতে হবে এইভাবে, জাস্ট এইভাবে স্ক্রিনশট নিতে হবে। আর বুটিক ক্রিয়েশন কিন্তু একদম দমদম জংশন বা মেট্রো স্টেশন লাগোয়া, 3E কালীচরণ শেট লেন, কলকাতা 30। এই হচ্ছে শাড়িটা, সেমি খাদ্দি, এর আরো কয়েকটা কালার দেখাবো,
পার্পল। আচ্ছা পার্পলের সাথে তো আমরা প্রচুর কম্বিনেশন করেছি, পার্পলের সাথে ইয়েলো করেছি, গ্রিন করেছি, রানি করেছি, এবার দেখুন তো কম্বিনেশনটা কেমন হয়েছে, একদম পার্পলের সাথে এই রংটা কি বলবো, ওহো দুর্দান্ত একটা রং। আচ্ছা আমাদের সাথে এখন আছেন সঙ্গীতা মাইতি, হাই, কেমন লাগছে সঙ্গীতা মাইতি ম্যাম একটু কমেন্ট করুন। খুব সুন্দর একটা সেমি খাটি দেখাচ্ছি পার্পলের সাথে, এটা কি কালার, মানে একটু মানে পাউডার সি গ্রিন বলতে পারি, খুব সফট একটা প্যাস্টেল কালার, খুব সুন্দর প্যাস্টেল কালার, যেহেতু ব্রাইট বোল্ড প্রচুর করেছি এই জন্য একটু হালকা, একটু আঁচলটা হালকা, বডিটা বেশ ব্রাইট পার্পল, আর বডির ভেতরেও তো পুরো কাজটা আছে, এই হচ্ছে বডির ভেতরের কাজটা, অল ওভারটা এইভাবে যাচ্ছে, আর ব্লাউজ পিসটা যাবে এইভাবে একদম প্লেনে ব্লাউজ পিসটা যাচ্ছে, তার সাথে থাকছে এই খুব সুন্দর এই অর্নামেন্টাল বর্ডারটা। প্রাইস ইজ 2150, 2150, এইভাবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা এটা এটার এই কালারটা তো, আচ্ছা হ্যাঁ 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 খোলো, এটা আমাকে রিফ্রেশ করে দাও তো, এটা এটার কালার এই কটাই ছিল তো, ঠিক আছে এই রানীর পরে এটা দিও না, অন্য একটা কালার দাও, এই মুগাটা, মুগাটা দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা দেখো আরেকটা রানী কালার, রানী আর রেড, ভীষণ বোল্ড দুটোই, খুব বোল্ড, এই হচ্ছে শাড়িটা, একদম এইসব কালার গুলো না একদম ফেস্টিভ মুডকে অন করে দেয়। এই হচ্ছে আরেকটা কালার, যাদেরই যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু বুকিং করতে হবে চটপট, কারণ শাড়ি কিন্তু লিমিটেড। আজকে এই ডিজাইন গুলো একদম প্রথম দেখালাম, যেহেতু এই হচ্ছে বর্ডারটা ব্লাউজ পিসের, ব্লাউজ পিসটা কিন্তু প্লেনে থাকবে, এই হচ্ছে শাড়িটা, কেমন লাগছে আমি জাস্ট একটু ভালো করে গায়ে ফেলে দেখাচ্ছি, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়িটা, 2150, 2150 টাকা দাও। এবার মুগাট, আচ্ছা একটু মুগা তাসার দেখাই, হ্যাঁ মুগা তাসারের কিছু সুন্দর সুন্দর কালার করেছি, একটু মুগা তাসারটা দেখাই, আচল 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 এদিকে দাও, এইদিকে দিতে হবে যখন বসে করব। আচ্ছা মুগা তাসার পুরোটা খুলো না, চার ভাজে খোলো। আচ্ছা এবার যে মুগা তাসারটা দেখাচ্ছি, সিল্ক মার্ক সার্টিফাইড মুগা তাসার, দিস ইজ সিল্ক মার্ক সার্টিফাইড মুগা তাসার, মিনাকারি বুটি আছে পুরো শাড়িতে, ব্রাউনের সাথে গ্রিন, একটু রামা গ্রিন, কিন্তু ব্রাউনের সাথে একটু রামা গ্রিনের কন্ট্রাস্ট, এই হচ্ছে শাড়িটা। এই শাড়িগুলো নিয়ে বলবার কিছু নেই, ভীষণ ডিম্যান্ড এই শাড়িগুলোর, দেখতে ভীষণ ভালো লাগে, যেহেতু পিওর ফ্যাব্রিক না, পিওর ম্যাটেরিয়াল, এই জন্য পরে ভীষণ কমফোর্ট ফিল করবেন আপনারা। আর ভেতরে দেখুন এইভাবে মিনা মুটি, এটা হ্যাঁ ব্যাস, এই হচ্ছে শাড়িটা, পাটটা কিন্তু খুব স্লিক পার, পুরো বডিতে থাকছে মিনা, পাটটা থাকছে খুব সিম্পল, আর এই হচ্ছে আঁচলটা, আঁচলেও কিন্তু একদম জাল কাজ, তার মধ্যে কিন্তু থাকছে মিনা, আর জারিটা যেটা ইউজ করা হয়েছে তাসারে নর্মালি যে জারিটা ইউজ করা হয় একদম সেই টাইপের জারি ইউজ করা হয়েছে, একদম অ্যান্টিক জারি ম্যাচ লুকের, পুরো শাড়িতে কিন্তু থাকবে এইভাবে কাজটা, একদম এন্ড অব দি এইভাবে কাজটা থাকবে। ব্লাউজ পিসটা দেখাই, ব্লাউজ পিসটা কিন্তু থাকছে ব্রোকেটে, এই হচ্ছে ব্লাউজ পিস, দাম 5550, 5550। আচ্ছা মুগার আরো একটা দুটো কালার আমি দেখাবো, এই কালার গুলো না নতুন করলাম, একটু কনসেপ্টটা অন্য, একদম এক ঢালা কালার হয় এটা, কিন্তু কালার গুলো আঁচলের কালারটা আলাদা, বডির কালারটা আলাদা। রমাদি ভালো আছি, তুমি কেমন আছো, গুড ইভিনিং রমাদি, গুড ইভিনিং, শাড়িগুলো কেমন লাগছে রমাদি বলো, একদম নতুন দেখো, এতদিন দেখিয়েছি একদম এক ঢালা কালার, পুরো ব্ল্যাক, পুরো রেড, পুরো ইয়েলো, পুরো ম্যাজেন্ডা পার্পল, আজকে কিন্তু যেটা দেখাচ্ছি দেখো এই মুগার যে কালার গুলো, আঁচলের কালার আর ব্লাউজ পিসের কালার এক, আর পুরো বডির কালারটা এক, এই দেখো স্টিলের সাথে ব্ল্যাক, সব সময় ভালো লাগে, মানে এগুলো নিয়ে না কোনো এক্সপেরিমেন্টই নয়, একদম ট্র্যাডিশনাল কালার স্টিল আর ব্ল্যাক, কি অপূর্ব দেখো,
এই হচ্ছে শাড়ি। আর বডিতে, পুরো শাড়ির বডিতে দেখো এইভাবে মিনা থাকবে। এই অনুষ্ঠানটা তো হয়ে রইলো, যেহেতু হঠাৎ করে এলাম, অনেকেই হয়তো অনুষ্ঠানটা এখন লাইভে দেখতে পাচ্ছেন না, হয়ে রইলো অনুষ্ঠানটা। আপনারা দেখে পরে আপনাদের রিয়াকশন জানাবেন কেমন লাগলো অনুষ্ঠান আজকের। এই হচ্ছে শাড়িটা, স্টিলের সাথে ব্ল্যাক, পুরো ব্ল্যাকে থাকছে যে জারিস, তার সাথে প্রচুর মিনা। সীমা শিকদার বলছেন এটা আমাকে দিও প্লিজ ম্যাম, একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, লোকেশন নিশ্চয়ই পাবেন। একটু চটপট চটপট চটপট, কারণ সবসময় এক্সপেরিমেন্টাল জিনিস অল্প করেই হয়, তারপর পাবেন, কিন্তু আজকে পেতে হলে কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনশট। এই হচ্ছে পুরো শাড়িটা, 5550। এটা কিন্তু মুগা তাসার, সিল্কমার্ক সার্টিফাইড মুগা তাসার। এই হচ্ছে বিপিটা। আর আমি একটু ব্যাক পোর্শনটা দেখাই শাড়িটা। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, একদম হাতে বোনা শাড়ি মুগা তাসার এগুলো। আচ্ছা প্রাইস থাকছে 5550, 5550। কয়েকটা এক্সপেরিমেন্টাল আমি কালার করেছি, দেখো খুব সুন্দর ডিজাইনটা নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে, সরি কালারগুলো নিয়ে নয়, কনসেপ্টটাকে নিয়ে। এটা হচ্ছে ব্ল্যাকের সাথে একটু কি বলবো, রাস্টি রেড বা পোড়া লাল যেটাকে বলি। উর্মিদি ক্রিস, আচ্ছা একটু কমেন্টসগুলো পড়ে নিই। ক্রিস রোমাদি লিখছো ভালো আছি গো, শাড়ির কোনো কথা হবে না, হয় না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রোমাদি, থ্যাংক ইউ। কৃষ্ণ বাগচি লিখছেন মহেশ্বরীটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ কৃষ্ণাদি। উর্মিদি উর্মিদি ভীষণ ভালো লাগছে, তুমি কখনো নোটিফিকেশন পাও না, আর আজকে আমি জাস্ট 5 থেকে 7 মিনিটের নোটিফিকেশনে এসেছি লাইভে, তুমি পেয়েছো, থ্যাংক ইউ উর্মিদি থ্যাংক ইউ। সুপ্রিয়া বিশ্বাস লিখছেন দারুণ রিমাদি, এটা আমি নিতে চাই। আচ্ছা সুপ্রিয়া ম্যাম আপনি একটুখানি হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করুন, লোকেশন দিয়ে আমরা বলে নিচ্ছি কথা। আচ্ছা এবার আমি না দেখিয়ে দিই চটপট, একটু ধরো। এই হচ্ছে ব্ল্যাকের সাথে একটু রাস্টি রেড, এটা কিন্তু দেখাচ্ছি ব্ল্যাকের সাথে রাস্টি রেড, জাস্ট কালারগুলো দেখো কেমন হয়েছে। আর এর যে ব্ল্যাক মুঙ্গা তাসার বা গাছি তাসারের যে কনসেপ্টটা না, ভীষণ সুন্দর, মানে একদম ম্যাচ লুকের পাবে। আর মিনাটা দেখেছো কি অপূর্ব, আর এর যে ফিল, যারা মুগা তাসার নিয়েছে এর ফিল আরো সুন্দর। পুরো শাড়িতে কিন্তু এভাবে বুটি থাকবে, পুরো শাড়ি মে আছে বুটি আয়গা। দিস ইজ মুগা তাসার, প্রাইস ইজ 5550। ফর বুকিং ইউ হ্যাভ টু টেক এ স্ক্রিনশট অফ দ্য শাড়ি এন্ড সেন্ড আস ইন আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার ফর বুকিং। উই হ্যাভ সিওডি ফ্যাসিলিটি অনলি ফর কলকাতা, আউটসাইড অফ কলকাতা ইউ হ্যাভ টু পে দ্য মানি থ্রু জিপে, ফোন পে অর পেটিএম। উই উইল সেন্ড ইট টু থ্রু DTDC অর স্পিড পোস্ট। স্টিল কে সাথ রানি কমিশন, স্টিল অ্যান্ড রানি। আচ্ছা সাথী মাঝি সেমি খাড্ডি দেখান, সেমি খাড্ডি আজকে দেখিয়ে দিয়েছি, একটু ভিডিওটা অনুষ্ঠানটা শেষ হলে একটু দেখে নিও রিওয়াইন্ড করে। এই হচ্ছে শাড়িটা মুগা তাসার দেখাচ্ছি এখন আমরা, দেখো চুপচাপ কি সুন্দর মুগা তাসার দেখাচ্ছি, দেখো স্টিলের সাথে রানি, একদম কনসেপ্ট অন্যরকম। পার আঁচলটা আর ব্লাউজ পিসটাকে হাইলাইট করা হয়েছে কালার দিয়ে, আর বডির কালারটা কিন্তু একই রকম থাকছে, মন দিয়ে দেখতে হবে। এই হচ্ছে এটার ব্লাউজ পিস, জিজ্ঞাসা করো তো ব্লাউজ পিস কোথায় এখানে, ইয়ে শাড়ি কা ব্লাউজ পিস কিধার হ্যায় নেহি হ্যায়, আচ্ছা ঠিক হ্যায় ব্লাউজ পিস মিল জায়েগা ইসকা ভি, বাদ মে মিল জায়েগা, আভি তো রেডি হুয়া হ্যায়, আচ্ছা আভি মে দিখাউঙ্গি। দেখিয়ে সেমি সফট সিল্ক, কিতনা সফট হ্যায়, কাতান থোড়া ওয়েট হতা হ্যায়, লেকিন ইয়ে সব শাড়ি মে জো দিখাউঙ্গি না, সেমি সফট সিল্ক, বহুত হি লাইট ওয়েট শাড়ি হ্যায় ইয়ে সব। দেখিয়ে কিতনা বড়িয়া বড়িয়া কালার, রানি কে সাথ ইয়েলো, উফ। আর ইয়ে যে বুটি হ্যায় কাতান, পিওর কাতান মে ভি মে এসে দিখাযা থা, ছোটা ছোটা বুটি মে আভি দেখিয়ে সেমি মে দিখা রহি হু, ইয়ে সেমি সফট সিল্ক হ্যায়। উপর কা যো বর্ডার হ্যায় আপার ইয়র কা বর্ডার থোড়া শর্ট বর্ডার হ্যায়, ইয়ে যো লোয়ার ইয়র কা বর্ডার থোড়া ব্রড বর্ডার হ্যায়, লং বর্ডার হ্যায়। আর ইয়ে দেখিয়ে পাল্লা কা ডিজাইন, ইয়ে সেমি সফট সিল্ক মে আয়েগা, ইয়ে সব স্যাম্পল আয়া হ্যায়, ইয়ে দেখিয়ে দো তিন পিস করকে হাম দিখায়েঙ্গে, বহুত হি খুবসুরত কালার দেখিয়ে রানি অ্যান ইয়েলো। আর
এইটা হচ্ছে ব্লাউজ পিস, ইয়েলোটা হচ্ছে ব্লাউজ পিস, এই চওড়া বর্ডারটা কিন্তু ব্লাউজ পিসে থাকছে। এটার দাম থাকছে 2150, 2150। সেমি কাতান দেখাও দেখাও। আচ্ছা রিঙ্কু ব্যানার্জি বলছে গুড ইভিনিং, গুড ইভিনিং রিঙ্কুদি, অনেকদিন পর লাইভে আমার আবার বন্ধুদের সাথে কথা হচ্ছে, আমার নিজেরও খুব ভালো লাগছে, অন্যরকম একটা ফিলিংস বলো। ভিডিও তো প্রচুর করি, তোমরা দেখো, কিন্তু এই লাইভে এসে যে কথা বলা, এবার থেকে মাঝে মাঝে আসতেই হবে। আচ্ছা এইবার দেখো, এই রংটা যেটা দেখাচ্ছি এর কিন্তু আর দুটো কালার দেখাবো আমরা, তাই তো? এখন কিন্তু টোটাল এর তিনটে কালার দেখাবো, প্রত্যেকটা কিন্তু সুন্দর, কারণ আমি জানি এই তিনটে কালারই এত বুকিং হবে, আমার বোধ হয় 1 মাস তার বুকিং চলবে। এই জন্য একটু ধরে ধরে সুন্দর করে দেখাচ্ছি, যাদের যাদের স্ক্রিনশট নিতে হবে নিয়ে নাও, একদম ধরে ধরে দেখাচ্ছি। এইভাবে সেমি সফট সিল্ক আছে, ফ্যাব্রিকটা ভীষণ সফট, একদম বডি হাগিং। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে দেখো, এই হচ্ছে শাড়িটা। আচ্ছা এর কয়েকটা দাও, কালার দিয়ে দি। আচ্ছা এর দেখো কয়েকটা কালার, তুতের সাথে ম্যাজেন্ডা, তুতের সাথে রানী প্রচুর করেছি, এবার দেখাচ্ছি একদম ম্যাজেন্ডা কালার, তুতে আর ম্যাজেন্ডা কালার দেখো, এটাও কিন্তু ভীষণ ব্রাইট, তুতের সাথে ম্যাজেন্ডা। জাস্ট এইভাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, কলকাতার বাইরে কিন্তু ফোন পে, পেটিএম বা জিপে এর মাধ্যমে পেমেন্ট করতে। ব্লাউজ পিসটা প্লেন আছে আর তাতে থাকছে কিন্তু এই বর্ডারটা, ভীষণ সফট। এই হচ্ছে শাড়ির কোয়ালিটি, 2150, 2150। আচ্ছা দাও এবার যে কালারটা দেখাবো, এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখো, একদম আনকমন কিছু কালার শেডস। এই হচ্ছে আরেকটা কালার, মেরুনের সাথে না একটু কি ব্লু, এটা টারকুইশ, টারকুইশ ব্লু টাইপের কালার দেখো, খুব সুন্দর কালার। এই শাড়িগুলোর দেখো ওপরের দিকটা শর্ট বর্ডার, তলার দিকটা কিন্তু লং আছে বর্ডারটা। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটা থাকবে এইভাবে, এইটা হচ্ছে ব্লাউজ পিস, থাকছে এই বর্ডারটা। এই হচ্ছে শাড়িটা, ছোট্ট ছোট্ট বুটি, আর একটা শাড়ি আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, পুরো শাড়িতেই থাকবে কিন্তু এই বুটিটা দেখো, পুরো শাড়িতে এইভাবে ছোট ছোট বুটি থাকবে, এটা কিন্তু একদম উইভিং। ইয়ে দেখি, ইয়ে যে শাড়ি হয় না, পুরা উইভিং মেই হ্যায়, ইয়ে দেখি কিতনা খুবসুরত ইসকা উইভিং হ্যায়। আর এক ডিজাইন মে দিখা রাই, ওটা খোলো, ওটা খোলো, দুটোই খুলে দাও। পিঙ্ক কে সাথ মেরুন, ইয়ে দেখি, ইয়ে ভি সেমি সফট সিল্ক মে হ্যায়, ইয়ে এই ভি দেখি কিতনা খুবসুরত কালার হ্যায়, পিঙ্ক কে সাথ মেরুন কম্বিনেশন মে আয়েগা ইয়ে। আচ্ছা স্বর্ণালী জানা দিচ্ছেন হরাইজেন্টাল স্ট্রাইপস এর সেমি খাড্ডি আর আনবে না, হরাইজেন্টাল স্ট্রাইপস এর সেমি খাড্ডি তো আনবো, হ্যাঁ এখন তো বোধহয় বেশি। আচ্ছা ঠিক আছে আসুক, হ্যাঁ এখন আমার কাছে 6-7টা কালার আছে, আসুক আমি দেখিয়ে দেবো লাইভে। কি কালার চাইছেন আপনি, পার্টিকুলার কোনো কালারের যদি ডিমান্ড থাকে বলুন, যদি স্টকে থাকে আমি দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা পিঙ্কের সাথে মেরুন, এটা একদম পিঙ্কের সাথে মেরুন, সেমি সফট সিল্ক, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর দেখুন, পুরো ব্লাউজ পিস গুলো নিয়ে না চিন্তা ভাবনা করা হয়েছে, দেখুন খুব সুন্দর একদম ডিজাইন, আর ব্লাউজ পিস গুলো না একদম আপনাদের মানে অ্যাসেট হয়ে থাকবে, অন্য অনেক শাড়ির সাথে পরতে পারবেন, এই মেরুন কালার বা বটল গ্রিন কালার বা ব্ল্যাক অন্য অনেক শাড়ির সাথে পরা যায়। প্রাইস 2150, 2150। আচ্ছা আরেকটা কালার আমি দেখাবো, মালা চক্রবর্তী হোয়াইট আছে, না হোয়াইট নেই, হোয়াইটে আপনি কি শাড়ি চাইছেন বলুন, দেখিয়ে দিচ্ছি হোয়াইটে কি শাড়ি চাইছেন ধরো। খুব সুন্দর একটা প্যাস্টেল কালার, প্যাস্টেল একটা গ্রিনের শেড, তার সাথে কিন্তু বটল গ্রিনের কন্ট্রাস্ট, এই রংগুলোও কিন্তু আমার অনেক এজেড বন্ধুরা পড়তে পারবেন, হোয়াইট বেজ এসব কালার তো প্রচুর পড়েছেন, দেখুন ক্রিম কালার, এগুলো কিন্তু একদম লাইট শেড, খুব সুন্দর একদম প্যাস্টেল কালার। এই হচ্ছে রংটা, এই হচ্ছে এক্সাক্ট কালারটা, আর এই হচ্ছে আঁচলটা,
ব্লাউজ পিসটা এইটা, এই সরি এই ব্লাউজ পিস কোথায় এটা, এইটা এই হচ্ছে ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে উইভিং এ আছে, এইভাবে লিপস মোটিভে যাচ্ছে, এইভাবে যাচ্ছে পুরো লিপস মোটিভে, দেখুন ভীষণ সুন্দর কি হয়। এবার দাও আমাকে দিয়ে দাও, হয়ে গেছে দেখানো সব হয়ে গেছে তো। আচ্ছা সোনালী কর্মকার লিখছেন, দিদিভাই তোমার শাড়িটা কিসে? আমার শাড়িটা লখনৌ চিকন, এই হচ্ছে শাড়িটা, একদম লখনৌ চিকন আছে, হ্যান্ড এমব্রয়ডারি, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, ইয়েলো গ্রিন, ব্ল্যাক তো নেই, মিড নাইট ব্লু হতে পারে। মালা চক্রবর্তী লিখছেন প্রাইস কত, কোন শাড়িটার প্রাইস? লাস্টের যে শাড়িগুলো দেখানো হলো, লাস্টের দুটো কালার দেখিয়েছি, 2150, 2150, 2150। আচ্ছা স্বর্ণালী জানা লিখছো ব্ল্যাক ইয়েলো, আচ্ছা ব্ল্যাক ইয়েলো, তাহলে ইয়েলোর সাথে একটা গ্রিন আছে সেটা দেখো, এটা খুব সুন্দর, ব্ল্যাক তো এই মুহূর্তে নেই, এখন মিড নাইট ব্লু হতে পারে, এটাও কিন্তু দুর্দান্ত একটা রং, ভীষণ সুন্দর রং ইয়েলোটা, না খুব সুন্দর ইয়েলো, না বাসন্তী না গোল্ডেন, খুব সুন্দর, একটু মেহেন্দি প্যাটার্নের ইয়েলো। এই হচ্ছে রংটা, আমি এটাকে খুলতে হবে কারণ আঁচলটা ভেতরে আছে। এই হচ্ছে শাড়িটা দেখো, এই রংটাও কিন্তু ভীষণ সুন্দর, এই হচ্ছে রং, দেখি হলো। আচ্ছা সোনালী কর্মকার লিখছো এটা কি রেড কালার, দাম কত, কোনটার কোনটা বলছো বলো তো, একটু স্ক্রিনশট দাও। ও আমি যেটা পরে আছি, হ্যাঁ আমি যেটা পরে আছি একটু মেরুনিশ রেড, একটু মেরুনিশ রেড, খুব সুন্দর রংটা, দুর্দান্ত, আমি কাজটা একটু দেখাই না, নইলে যে শিল্পী কাজটা করেছে, এই হচ্ছে শাড়িটা, এত খেটে খুটে একটা শাড়ি করা হয়, ভীষণ সুন্দর শাড়িটা, দরকার হলে ভিডিও কল করে দেখিয়ে দেবো। এই হচ্ছে, আমি যেহেতু বসে প্রোগ্রাম করছি, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, খুব সুন্দর প্যাটার্নের ডিজাইন, একদম আনকমন, দেখিয়ে দেবো, আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমরা ভিডিও কল করে দেখিয়ে দেবো। এই হচ্ছে দেখুন হলুদের সাথে গ্রিন, হলুদ রংটা না খুব সুন্দর, একটু মেহেন্দি হলো তার সাথে গ্রিন, এই হচ্ছে ব্লাউজ পিস, এগুলো কিন্তু খাড্ডি, খাড্ডি বেনারসি, সেমি খাড্ডি বেনারসি, 2950। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কি অসাধারণ, আর এই হচ্ছে বিপিটা, এই হচ্ছে বিপি, 2950, 2950। আচ্ছা দিদি FBতে যে শাড়িগুলো পিক দিয়েছিলে কি শাড়ি আর পিপি বলো। আচ্ছা অদিতি ঘোষাল ম্যাম আপনি প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, হ্যাঁ প্রায় তো দেয়া হচ্ছে, পিক দেয়া হয় মাঝে মাঝে, একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, বলে দেবো। আচ্ছা সোনালী কর্মকার লিখছেন তোমার রেটটা কি হবে, এই শাড়িটার দাম কত? আমার শাড়িটার দাম 4850, আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন, দেখে বলে দিচ্ছি, চেক করে বলে দিচ্ছি, একটু লোকেশন দিয়ে হোয়াটসঅ্যাপ করুন, বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, ওরা আছে লাইনে আছে বোধ হয়, হোয়াটসঅ্যাপ চেক করছে, আপনি বলে দেওয়া হবে, আপনি জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করুন, ছবিটা করে দিচ্ছি, এর একটা দুটো কালার আর আমাকে দাও তো দেখিয়ে দিই, আমি যেটা পরে আছি, এই সরি ওই এইটা খাড্ডি গ্রিন। আচ্ছা এটা দেখুন ভীষণ সুন্দর, এটা কিন্তু সেমি খাড্ডি, পরলে না এর ফ্যাব্রিকটা, না এর ফ্যাব্রিকটা একদম পিওর খাড্ডির লুকস দেওয়া হয়েছে, একদম মনে হবে পিওর খাড্ডি পরেছে। হ্যাঁ ঠিক আছে, এবার গ্রিনের সাথে রেড, এটা আঁচলটাও রেড, যেটা দেখালাম একটা খুলে, একদম সেম প্যাটার্নের ডিজাইন, আঁচলটা রেড, ব্লাউজ পিসটা রেড, পাটটা রেড, এটা হচ্ছে বটল গ্রিনের সাথে রেড। আরেকটা দেখাচ্ছি মিড নাইট ব্লু, চিকনকারির পিপি কত? চিকনকারি আমি যেটা পরে আছি সেটার দাম 4850, 4850। এটা হচ্ছে মিড নাইট ব্লু, তার সাথে রানী, মিড নাইট ব্লুর সাথে রানী, এগুলো সেমি খাড্ডি, 2950, 2950। এই হচ্ছে শাড়িটা, পুরো অল ওভার থাকবে, এই হচ্ছে আঁচলটা,
এই হচ্ছে আঁচল, এটা আঁচল। আর ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর, এই হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের বর্ডার আছে, এই হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার। যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন কিন্তু। হ্যাঁ, একটা অরেঞ্জ কালার আমি দেখাবো, এই অরেঞ্জ কালারটা ভীষণ সুন্দর, এ থাকে না স্টকে, ভীষণ চাহিদার রং, এটাও খাড্ডি। এটা হচ্ছে, বাপরে বাপ কি দুর্দান্ত, দেখুন অরেঞ্জের সাথে একটু না কপিন ব্লু, এটা 2150, দুটোর বেশি কনফার্ম করবেন এক একটা শাড়ি এখন। আচ্ছা, অরেঞ্জের সাথে ব্লু, মিড নাইট ব্লু, অরেঞ্জের সাথে মিড নাইট ব্লু, দুর্দান্ত দেখুন শাড়িটা, এটাও কিন্তু সেমি খাড্ডি। তোমার কালারটা লখনৌ চিকন আমি নিয়েছি, অল ওভার কাজ ভীষণ সুন্দর, কিন্তু বিপিটা খুব ছোট, বিপিটা ছোট। আসলে কি হয় বলতো, যখন কাজ হয় না শাড়িটা, সুতোর কাজ তো একটু মানে কি বলবো, একটু সিং করে, বুঝেছো, মানে সুতো দিয়ে যেহেতু হয় শাড়িটা, ধরো 100 মানে 1 মিটার রাখা হয়, 1 মিটার রাখা হয়, কিন্তু একটু সিং করে একটু ছোট হয়ে যায়, এই জন্য ছোট হতে পারে, আদারওয়াইজ কাপড় কিন্তু আমাদের সেম দেয়া থাকে। আর এই হচ্ছে দেখো কালারটা, খাড্ডি অরেঞ্জের সাথে কপিন ব্লু, দেখো কি সুন্দর, দুর্দান্ত একটা কালার, অরেঞ্জের সাথে কপিন ব্লু, ব্রাইট অরেঞ্জ, সেমি খাড্ডি। এটার দামটা আমাকে একটু দেখে বলবে তো? আচ্ছা, 2650, এটা কিন্তু 2650, আগের যেগুলো ছিল সেগুলো 2950, এটা কিন্তু 2650। এর ব্লাউজ পিসটা, এইটা এর ব্লাউজ পিসটায় কাজ আছে নিশ্চয়ই। হ্যাঁ, এই হচ্ছে হাতে কাজ, এই হচ্ছে হাতে কাজ। আজকে এ পর্যন্ত, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে। তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রেখো, একটু ফলো করে রেখো প্রোগ্রামটাকে, তাহলে যখনই আবার লাইভে চলে আসবো কিংবা ভিডিও দেবো তখন কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। ফরিদা হাক লিখছেন, প্রীতিও শুভেচ্ছা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, রাজাবিল মানিকান্দান লিখছেন, ভেরি ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পেজটাকে কিন্তু ফলো করে রেখো। নমস্কার।